আসসালামু আলাইকুম। বিজি রহমানের ইজি রান্নার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ঈদ ডেজার্ট হিসেবে খুবই জনপ্রিয় একটি রেসিপি এবং ইফতারের টেবিলে একটি সাইড আইটেম হিসেবে রাখতে পারেন এই রেসিপিটি। তৈরি করে দেখাচ্ছি সহজ ও পারফেক্ট সুস্বাদু ফ্রুট কাস্টার্ড। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। এখন এগুলোকে আমি লিকুইড দুধ দিয়ে গুলিয়ে নেব। তো কাস্টার্ড পাউডারগুলো লিকুইড দুধ দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি এক পাশে। এবার চলে যাচ্ছি পরবর্তী পদ্ধতিতে। এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি লিকুইড দুধ। লিকুইড দুধটা একটি বলক চলে আসলে তারপর আমি দিয়ে দেব সেই গুঁড়ানো কাস্টার্ড পাউডার। তো দুধগুলো কিন্তু বলক চলে এসেছে, এখন অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডার এবং অ্যাড করে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। যেহেতু ফ্রুট ব্যবহার করব, আবার কাস্টার্ড পাউডারও কিন্তু চিনির পরিমাণ রয়েছে, এজন্য আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন চিনি অ্যাড করতে পারেন। এবার অনবরত শুধু নাড়তে থাকব যে পর্যন্ত না মিশ্রণটা ঘন হয়ে আসে। দুধকে বলা হয় সুপারফুড বা সর্বগুণ সম্পূর্ণ খাবার। এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ ও ভিটামিন ডি। দুধের গুণ কিন্তু বলে শেষ করা যাবে না। মিশ্রণগুলো অনবরত নাড়ার পরে কিন্তু এরকম ঘন হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে এগুলোকে ঠান্ডা করে নেব। তো দুধের মিশ্রণটি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটা একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন আপনারা চাইলে কিন্তু এই মিশ্রণটি বেশি করে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবং একটি প্লেটে কিছু ফ্রুটস কেটে নিতে পারেন। এভাবে কেটে নিয়ে রেখে দিয়ে যখন গেস্ট আসবে তখন জাস্ট ফ্রিজ থেকে এই দুধের মিশ্রণটি বের করে মিশিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু আপেল কিউব করে কাটা। আপেলের অনেক গুণ। নিয়মিত আপেল খেলে কিন্তু রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। ইংরেজিতে একটি প্রবাদ আছে, অ্যান অ্যাপেল এ ডে কিপ দ্য ডক্টর অ্যাওয়ে। নিয়মিত আপেল খেলে চিকিৎসকের প্রয়োজন হয় না। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সাবুদানা। সাবুদানায় রয়েছে প্রচুর প্রোটিন যা পেশির শক্তি গঠনে সাহায্য করে। হাড়ের ক্ষয় রোধে সাবুদানা খুব উপকারী। এতে রয়েছে ভিটামিন কে ও ক্যালসিয়াম। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি খেজুর। প্রাকৃতিক শক্তির উৎস বা মরুর গ্লুকোজ হিসেবে পরিচিত খেজুর, বিজ্ঞানীদের মতে আয়রনের অনেকটাই মিলে যায় খেজুর থেকে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কলা। কলা হজমে সহায়তা করে ও পেট ফাঁপা সমস্যা দূর করে। কলা পাকস্থলীর ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের জন্য কলা অনেক উপকারী। এরপর অ্যাড করে দিচ্ছি বাদাম। বাদামে রয়েছে অনেক পুষ্টিগুণ, এটা কিন্তু আমাদের সুগার লেভেল কন্ট্রোল রাখতে সাহায্য করে। যে অ্যাড করে দেব অরেঞ্জ। অরেঞ্জে রয়েছে ভিটামিন সি। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে সেই তৈরি করে রাখা দুধের উপকরণটি ঢেলে দেব। এখন আবারও ভালোভাবে মিক্স করে নেব। দুধকে বলা হয় সুপারফুড। তো এতে তৈরি হয়ে গেল ফ্রুট কাস্টার্ড। এখন এগুলি নর্মাল ফ্রিজে রেখে আপনারা ইফতারের সময় কিন্তু
ইফতারি হিসেবে খেয়ে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে মিষ্টি ডেজার্ট হিসেবে রাখতে পারেন। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্ত, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।